হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমার নতুন আরো একটা ভিডিওতে। তো এখন খুব একটা সকাল না, আর কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও সারা দিন মানে সারাটা সময় ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের কাজকর্ম গোছাতে একটু দেরি হয়ে গেল, সে কারণে একটু বেলা হয়ে গেছে, আর প্রচন্ড মেঘলা বাইরে, একদম জল কাদায় ভর্তি। আজকে সকালে ব্রেকফাস্টে আমরা সবাই খাচ্ছি মুড়ি মাখা। তো আমি এই মাত্র বড় একটা গামলার এক গামলা মুড়ি মাখা করেছি, আর তার সঙ্গে থাকছে আমাদের লাঞ্চের স্পেশাল মেনু। সেটা কি জানো? জানতে হলে দেখতে হবে স্কিপ না করে। তার আগে চলো আমরা মুড়িটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো। তোমাদেরকে তখন বলছিলাম আজকে মেনুতে আছে বর্ষার একটা স্পেশাল মেনু। তো বর্ষার স্পেশাল মেনু মানেই হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি রান্না হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে খিচুড়ি, এর মধ্যে সবজি আছে শুধু আলু এবং পটল, আর একটা পাত্রেও রয়েছে, অনেকটাই করা হয়েছে। আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ির থেকে বেস্ট কিছু হতেই পারে না। খিচুড়ির সাথে রয়েছে পাঁপড় ভাজা, পটল ভাজা, গরম গরম সবজির খিচুড়ি সঙ্গে পাঁপড় ভাজা আর পটল ভাজা নিয়ে বসে পড়েছি লাঞ্চ সারতে। আর এদিকে আকাশও খাচ্ছে। বলো কেমন লাগছে খিচুড়ি খেতে? আজকেরটা যতবার হয়েছে সবচেয়ে আজকেরটা বেস্ট। প্রত্যেকবারই তো একই কথা বলো? না, আজকেরটা একটু হালকা একটু ঝালঝাল লাগছে, ভালো লাগছে, মানে একদম পুরো পারফেক্ট। ওকে, খাও। আমাদের মতন তোমাদেরও কার কার বর্ষা খিচুড়ি খেতে খুব ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানিও। চলো আমরা গরম গরম খিচুড়ি খেয়ে নিই। এখন বিকেল হয়ে গেছে, আর এখন ভাবছি যে কিছু শর্ট ভিডিও করব। অবশ্য সকাল থেকে মানে বিকেল হলো কখন একই রকম ওয়েদার সারাক্ষণ, তো আজকের ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে। আর প্রবলেমটা হচ্ছে কারেন্ট নেই, সকাল থেকে কারেন্টের প্রবলেম, তার সঙ্গে এখন কারেন্টও নেই। তো চলো আমি এখন রেডি হব, দিয়ে কিছু শর্ট ভিডিও করব। রেডি হয়েছি, দেখা যাক শর্ট ভিডিও করতে পারি কিনা। আর এই যে স্ট্যান্ড নিয়ে যাচ্ছি, আমরা যাব ওই দোতলার ছাদে যাব, আর এখন সময় হচ্ছে 4:27। চলো যাই। আমরা শর্ট ভিডিও করতে তো এসেছিলাম, আর নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম হচ্ছে, তার সঙ্গে কারেন্ট নেই, ওয়াইফাই কানেক্ট করে ভিডিও করতে পারছি না। তো এই সমস্যাগুলোর জন্য আসলে আর হলো না, তবে একটা ভিডিও করেছি। আর তোমরা হয়তো আমার শর্টসে গিয়ে, আমার আকাশ পাপড়ি চ্যানেলে আর কি শর্টসে গিয়ে ভিডিওটা খুঁজতে পারো, তো তোমরা এখানে ওই শর্টসটা পাবে না, তোমরা এটা মজে পেয়ে যাবে। তো আমি ইউজার নেমটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে। আর চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো এরকম শর্ট দেওয়ার, মানে মজেও তোমরা শর্ট দেখতে পাবে। তো আজকে আমি একটাই অনলি মানে একটাই করতে পারলাম, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল, তাছাড়া আজকে ফার্স্ট টাইম করলাম, তো সেটিংসেরও ক্রিয়েট করার মানে ভিডিওটা ক্রিয়েট করার পিছনে প্রচুর প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য আমি করতে পারিনি। তো চলো এখন নিচে যাব, ফ্রেশ হব। আর আজকে সারাটা দিন খুব বাজেভাবে কাটলো, ওয়েদার মেঘলা ছিল, সঙ্গে কারেন্ট থাকলে বেটার হতো, কারেন্ট নেই, ফোনের চার্জ নেই, আমার ফোনে 10% চার্জ, আকাশের ফোনে 2% চার্জ, তো ফোনটাকেও ইউজ করতে পারছি না, কারেন্ট নেই, গরম লাগছে, তো অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে রয়েছি। তার উপর শর্ট করতে এসেছিলাম, সেটাও সাকসেস হলো না। কিছু করতে পারলে হয়তো একটু মনটা ভালো লাগতো যে হ্যাঁ করতে পেরেছি। তো যাই হোক, চলো নিচে যাই এখন, আর তার সঙ্গে গরমও লাগছে, চলো নিচে গিয়ে ফ্রেশ হয়ে নেব। তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম অনেকটা সময় বাদে, এখন বেজে গেছে রাত্রি 8:30, হলো সবে কারেন্ট এসেছে, আর সেই যে বিকেলে মানে দুপুরে কারেন্ট গেছে, তারপর থেকে যা হয়রানিটাই হচ্ছে। আসলে ফোনে চার্জও ছিল না, ট্যাঙ্কিতে জল ছিল না, মানে অন্ধকার, কারেন্ট নেই, কি যে একটা অসম্ভব অস্বস্তিকর পরিস্থিতি। সব থেকে বড় সমস্যা হচ্ছে ফোনে চার্জ না থাকা, তো এই জন্য মানে তারপর নেট শেষ হয়ে গেছিল, মানে ফোনে চার্জই নেই, নেট থাকলেই বা কি হবে, আর যখনও বা চার্জ ছিল নেট ছিল না, তো প্রচুর প্রবলেমের মধ্যে এতটা সময় কাটালাম। দেন এখন কারেন্ট আসলো, এখন একটু ভালো লাগছে। তো চলো এখন রাতের ডিনারে কি থাকছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শর্ট ভিডিও করে এসে স্নান করেছি, কিছুক্ষণ ওয়েটও করছিলাম যে কারেন্ট আসুক, তো এদিকে দেখছি যে অনেক রাত্রি হয়ে যাচ্ছে, তো শেষে কল পাম্প করে মানে স্নান করেছি। এরকম আর কি, মানে একটু কারেন্ট না থাকলে আমরা যে কারেন্টের কাছ থেকে কতখানি সুবিধা পাই, সেটা কারেন্ট চলে গেলে অনেকটা সময়ের জন্য তখনই বুঝতে পারি, তো ভীষণ মুশকিল হয়ে যায়। তার উপর সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রচন্ড মানে এখন যেহেতু বর্ষার সময়, প্রচন্ড জলকাদা বাইরে, তারপরেও বর্ষার সময় একটু ভয় ভীতিটাও বেশি থাকে, বিশেষ করে এরকম আমাদের যেরকম মানে পরিবেশ, আমাদের যেরকম বাড়িঘর, সেখানে একটু মানে সাপ পোকামা করে ভয় ভীতিটাও বেশি থাকে, তো সেদিক থেকে সবসময় একটু গা ছমছম করে, ভয় লাগে, আলো ঠালো যেহেতু কম থাকে।
তো চলো রান্নাঘরে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আজকে কি রান্না হচ্ছে। রেসিপি শেয়ার হয়তো করব না, কিন্তু কি কি রান্না হচ্ছে সেগুলো শেয়ার করব। তো চলো, আলু কাটা হচ্ছে, আলু দিয়ে করা হবে ডিমের ঝোল। আর ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে আলু কাটা হচ্ছে ডিমের ঝোলের জন্য। আর এদিকে মশলা রেডি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। ডিমের ঝোলটা একদম তৈরি হয়ে গেছে, শুধু আলু দিয়ে পাতলা করে, দেখতে পাচ্ছ ঝোলঝোল করে, বেশি আমরা ঝোলঝোল করে ডিমের ঝোলটা খেয়ে থাকি। তো এখন নামিয়ে নেব, জাস্ট গরম মশলা দেবো তাহলেই হয়ে যাবে। আলুগুলো ভালোভাবে গলে গেছে, চলো তরকারিটা নামিয়ে নিই। ডিমের ঝোলটা নামিয়ে ঘরে নিয়ে চলে আসলাম, সবাই এখন গরম গরম ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করবে। আর ওদিকে রান্নাঘরে এখন রান্না করছি পুষিদের খাবার, মাছের তেল, মাছের কাটা এগুলো দিয়ে রান্না করা হচ্ছে। রাত্রি 11টা বাজতে চললো এখন, আর আমরা কিছুক্ষণ কথা বলছিলাম, তো সেই কারণে এতটা রাত্রি হয়ে গেল, রান্না হয়ে গেছে, বেশ আধা ঘন্টার উপরে রান্না হয়ে গেছে। তো এখন এইমাত্র গেল আকাশ খাওয়া দাওয়া করতে, আমিও যাবো চলো। আর সন্ধ্যাবেলা খিচুড়ি সকালে রান্না হয়েছিল, তোমরা দেখতে পেয়েছো। আর সন্ধ্যাবেলাতেও একটুখানি খিচুড়ি খেয়েছিলাম, আর আজকের খিচুড়িটা জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল, সত্যি দারুণ টেস্ট হয়েছিল। তো আবারও খেতে ইচ্ছা করছিল, তাই আবারও সন্ধ্যাবেলা একটু খিচুড়ি খেয়েছিলাম, জল খেয়েছিলাম, তার জন্য আর পেটটা ভর্তি ভর্তি এখনও খেতে পাচ্ছে না। আর খিচুড়ি খেলে প্রচুর জল তেষ্টা পায়, তো সেই কারণে বারবার জল খাওয়া হচ্ছে আর পেটটা পুরো ভর্তি ভর্তি লাগছে। তো অনেক রাত হয়ে গেল, তো চলো আর দেরি করবো না, এখন ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়া সেরে নিই, অল্প করেই খাবো ভাত, কারণ যেহেতু পেটটা ভর্তি, যতটা পরিমাণ রাতে খাবার খাই ততটা পরিমাণ খেতে পারবো না, আর খেলেও অস্থির লাগবে। চলো, আর আজকে নাচ প্র্যাকটিসও হবে না, অনেকটা রাত্রি হয়ে গেছে আসলে। আর সকালে মা খিচুড়ি টিচুড়ি রান্না করেছে, তাই ভাবলাম যে আমি ডিমের ঝোল ভাতটা করে ফেলি। ভেবেছিলাম যে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কোথা দিয়ে অনেকটা 2 ঘন্টা লেগে গেল, 2 ঘন্টা 1 ঘন্টা সময় লেগেই গেল। তাড়াতাড়ি হয়ে গেলে হয়তো করতাম, কিন্তু অনেক বেজে গেছে আজকে, আর ইচ্ছা নেই করার। তার উপর এডিট বাকি রয়েছে, তো কাজও বাকি আছে, আজকে করছি না। দরকার হয় ঘরের মধ্যে একটুখানি আগের ফিগারগুলো দরকার হয় একটু প্র্যাকটিস করে নেবো যদি মন চায়। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া সেরে আসি। আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর তোমরা আশা করি কমিউনিটিটা আজকেই পাবে, তার কারণ তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আগের দিন পাবে, সেটা হয়নি। প্রবলেমটা হচ্ছে কারেন্ট ছিল না, মানে আজকে আমার তোমাদেরকে দেওয়ার কথা ছিল আজকের দিনটাতে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না, যে কারণে আবারও রাত্রি 8:30 সময় থেকে আবার আমি ফোনটাকে অন করতে পেরেছি। তো অত রাত্রিবেলা কমিউনিটি পোস্ট দিলে পরে অনেকেই তোমরা তোমাদের কোশ্চেন আমাদেরকে জানাতে পারবে না, প্লাস তার সঙ্গে আমি পরের দিন ভিডিওটা করলে পরে তোমাদের অনেকের কোশ্চেন নেওয়া হবে না, তোমাদের অনেকের মানে কমেন্টসগুলো নেওয়া হবে না। তো সেই জন্য ভাবছি যে পরের দিন দিয়ে দেবো সকালবেলা, এই ভিডিওটা আপলোডের পরে যাবে কমেন্টি পোস্টটা। তো সবাই কমেন্ট করো তোমাদের কার কি জানার ইচ্ছা কমিউনিটিতে গিয়ে, আমরা নিশ্চয়ই Q&A ভিডিওতে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেবো। আর চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা খুবই ছোট, তার কারণ হচ্ছে সারাদিন মানে দেখতেই পেলে কিরকম বৃষ্টি, খুব মানে বাইরে বৃষ্টি, জলকাদা, তার সঙ্গে কিভাবে দিনটা স্পেন্ড হলো, অর্ধেকটা সময়ই গেল অন্ধকারের মধ্যে কারেন্ট ছাড়া। তো এই অসুবিধাগুলোর জন্য ভিডিওটা খুবই ছোট হলো। তো আগামী দিন চলে আসছে আবার নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, তার সঙ্গে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, টাটা।